তো আরেকটা মাছ উঠে গেছে, তখন ক্যামেরাটা চালু ছিল না তাই দেখাতে পারলাম না, তো এটাকে এবার ছাড়াতে হবে। ও পুকু, তোমার পাপা মাছ ধরছে, কি খেয়েছে মা? মুখে লেগে রয়েছে ওটা কে? Hi guys, it's Riyaz Laskar. Welcome back to my YouTube channel, Riyaz.mahi. So, আমরা এখন আছি মংরাট, মামার বাড়িতে না, মংরাটে আছি। আর এটা হচ্ছে আমার পিসির বাড়ি, পেছনে দেখতে পাচ্ছ না হয়তো। এখানে পিসির বাড়ির সামনে উঠানে প্রচুর গাছপালা করে রেখেছে, আর পাশে একটা আছে পোড়ো পুকুর। এই পুকুরটা, পুকুরটা একদম মানে কিছু নেই বললে চলে, কোনোদিনই মাছ টাছ ফেলা হয় না বা পরিষ্কার করা হয় না। প্রচুর পানা টানা জমে রয়েছে, আগাছা জমে রয়েছে। বাট তোমরা তো আগে ব্লগে দেখেছো আমার দাদার মাছ ধরার কি শখ, মানে মাছ ধরার পোকা বললেই চলে। তো ও এখানে একটা জায়গা পরিষ্কার করে সেখানে মাছ ধরতে এসেছে। তো আমরা বাড়ির লোকরা বললাম যে মাছ টাছ উঠবে না, বেকার তুই সময় নষ্ট করছিস। বাট এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই পোড়ো পুকুরে প্রচুর মাছ আছে, বাট সেগুলো হয়তো রুই মাছ কাতলা মাছ না, কই মাছ আর ল্যাটা মাছ শোল মাছ প্রচুর আছে। তো অলরেডি দাদা এখানে 10 মিনিট আগে এসছে, এখানে বসে মাছ ধরছে, একটা জায়গায় পরিষ্কার করেছে এখানে নোংরার মাঝখানটা। তো আমি এখানে এলাম দেখতে, এসে দেখছি যে ভালোই মাছ উঠছে, তো ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নিই। তো কী কী মাছ এখনও পর্যন্ত উঠেছে আপনাদেরকে দেখিয়ে দিই। পিসির বাড়ি থেকে এই বালতির আর ধার নিয়েছে, তো এই হচ্ছে মাছ, অলরেডি মানে উঠে গেছে এতগুলো মাছ, সব কই মাছ আর একটা ল্যাটা মাছ উঠেছে, আর 3-4টে মাছ ছেড়েও গেছে। তো আরেকটা মাছ উঠে গেছে, তখন ক্যামেরাটা চালু ছিল না তাই দেখাতে পারলাম না, তো এটাকে এবার ছাড়াতে হবে। তো লাস্টে কাপড় দিয়ে ছাড়াতে হচ্ছে, আমি পারলাম না, হাতে বড়শিও ফুটে গেছে। আরেকটা উঠে গেছে, দারুণ ব্যাপার, পটাপট মাছ উঠছে। এইগুলো সব মাছের চার, এত কিছু দিয়ে মাছ ধরতে হয়, মোটেও সহজ ব্যাপার নয়। পচা পুকুর নাকি? পুকুরটা এমনি পড়ে রয়েছে, প্রচুর আগাছা জন্মে গেছে। হ্যাঁ, এই পুকুরটা ব্যবহারই করেন না, এটা এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন পুকুরটা পরিষ্কার ছিল, তখন মাছ টাছ ধরা হতো ভালো হবে, কিন্তু অনেক বছর হয়ে গেছে এরকম ভাবে পড়ে পড়ে। খলি মাছ তো প্রচুর কাটা রে, কাটা ভাজা কি যাবে, তুই ভাজা মাছ তুই করে খাবি তুই দেখবি। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা হয় না তো কাঁটা কিছু মনে হয় না। তারপরে অনেক মাছ হয়ে গেছে মানে রান্নার জন্য। সো গাইস, আমার আর ধৈর্য লাগছিল না তাই আমি বাড়ি চলে এসেছি। সো এই আমাদের বাড়ি, এখান থেকে স্টার্ট হচ্ছে বাড়ি। সো জাস্ট গিয়ে দেখা যাক এখন, পেছনে এটা আমার দাদিমার বাড়ি। তো এখন গিয়ে দেখা যাক যে মাই কি করছে। তো দেখা যাক এখন মাই কি করছে। মাইরু, হ্যাঁ বলো, দাদা মাছ ধরছে, যাও যাও। মাইরু, ও পুকু, তোমার পাপা মাছ ধরছে, কি খেয়েছে মা? মুখে লেগে রয়েছে, মাম খাবে মাম? হ্যাঁ মা, মা মুখে কি লেগে রয়েছে, মুখটা একটু মুছে দাও মা। বাবা মাছ ধরেছে, মাছ নিয়ে আসছে জানো।
তুমি কি খাচ্ছ গো চকলেট ভাত খাবো একটা দাও 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 যতবার ভাত খাবে একটা চকলেট খাবে কোথা থেকে পায় কোথা থেকে পায় বাবা জানো না আমরা এখন পাই না কোথা ছিল লুকিয়ে রেখে দে আসবে তো দাদু ছাড়া নড়বে না দাদু ছাড়া নড়বে না মু তো মুছিয়ে দি আমি আরে ও মাইরু মাইরু গো ও মাইরু ও মাইরু আজকে পেছন পেছন ক্যামেরা চলছে মাইরু পুকু ও পুকু কি কি ওদিকে কি দেখাচ্ছ ও দেয়ালে উপরটা হাত দেবে এটা অনেকটা নিচু তো আম ও মাম এরা ফেলে ফেলে এবার কি করবে খেলবে বাইরের দিকে যাচ্ছে কেন মাইরু এখন হাঁটতে শিখেছে টুকটুক করে হাঁটে টুকটুক করে হাঁটে মাইরু মাইরু আয় এদিকে আয় আসবি তো ওই দেখ দেখ দাদিমা খেতে বসছে দাদিমা খেতে বসছে মাইরু বাবা কি হুঁ দাদিমা খাচ্ছে তো দাদিমা খাচ্ছে দাদিমার কাছে বলো দাদিমার কাছে বলো যে আমার গালে গালে দাও ওই পাখি মাইরু পাখি ও মাইরু পাখি পাপা না মাছ ধরেছে তোমার জন্য জানো কত মাছ ধরেছে জানো নট ইন্টারেস্টেড যা যা পাগলি যা কোথায় যেতে চাস যা জুতোয় হাত দিবি না আমার কিন্তু দাদু ডাকছে দাদু ডাকছে মাইরু মাইরু দাদু ডাকছে মাইরু দাদু দাদু ভাই ডাকছে মা কি ফোন ফোন নেওয়া হবে না ফোন দেওয়া যাবে না তোমার হাতে ফোন তোমার হাতে দেওয়া যাবে না লাল তারা কাটাটি টিপে দেবে ভিডিও বন্ধ হয়ে যাবে তাহলে তুই সব বুঝে গেছিস হ্যাঁ তুই সব বুঝে গেছিস হ্যাঁ দাদু ভাই ডাকছে এসো পাখি ও পাখি ওর ভেতর ওটা কে আছে ওটা কে কে ওটা ওটা তোমার বন্ধু ওটা কে কে ও মা ওটা তেপি আমাদের তেপি এটা দাদু ভাই ডাকছে এসো মাইরু বাহ ভালো ভালো বন্ধু পেয়েছে তো নিজেকে দেখে কত খুশি হচ্ছে দেখ ওই বাচ্চাটার মাথায় চুল নেই দেখ টাক টাকলু টাকলু কিন্তু বাচ্চাটা ভালো মজা পেয়েছে তো এটা ওই পুগলু পুগলু রে ও পুগলু ক্যামেরা ধরবে দাদু ভাইয়ের হাতটা ধরো দাদু ভাইয়ের হাতটা ধরে যাও হ্যাঁ বাবা বলছে ভয় পেয়েছো বাবা কি বুঝলে তুমি
কি বুঝতে পারলে চলো হাঁটি হাঁটি পাপা পাপা এচ 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 যাবে না খাবার ঘরের টেবিলের নিচ থেকেও যাবে না ও গেরি বাচ্চা ও গেরি বাচ্চা ও গেরি বাচ্চা মাইডু ও মাইডু তার টি শার্ট পরে রয়েছে মাইডু দরজা খুলছে দেখো হাতে লাগবে মা হাতে চিমটে লেগে যাবে মা মাইরু হাতে লেগে যাবে সোনা হাতে লাগছে বলো কটা মাছ উঠেছে কই মাছ উঠেছে কটা ছটা না সাতটা কই মাছ উঠেছে আর একটা শোল মাছ না লাটা মাছের মধ্যে কেটে মাছ কালো কালো মাছ আয় চলে দাদু ভাইয়ের কাছে যাবো এসো দাদু ভাইয়ের কাছে যাবো এসো 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 সবার সাথে সবার সাথে ওই দেখো দা আসবে না কি গো মা হাতে তোমার মাইরু এই দেখুন আপনারা দেখুন এটা আমার ছোটবেলার আমি যখন অনেক ছোট ছিলাম তখন মেলা থেকে কিনেছিলাম তো এখন সব ভেঙে দিচ্ছে আমার ছোটবেলার স্মৃতিগুলো মাইরু ছোটবেলার সব জিনিসগুলো মাইরু ভেঙে দিচ্ছে কত খেলেছি এসব জিনিসপত্র নিয়ে ওই দুষ্টু ওই দুষ্টু ওই দুষ্টু খুব মারবো ওই ওই আব্বা কপিরাইট পড়বে তুমি যেটা দেখছো সেটার আওয়াজ হচ্ছে প্রচুর কপিরাইট পড়ে যাবে কিন্তু দুষ্টু বাকি আমি চলে যাচ্ছি ব্লগ শেষ করে দিচ্ছি এখানে টাটা টাটা সবাইকে টাটা বলে দাও সবাইকে ওই পাগলু পাগলু টাটা বলে দাও সবাইকে বলে আবার দেখা হবে সবার সাথে ওই পড়ে যাচ্ছে নাকি কোথায় উঠছে রে কোথায় উঠছে ও বেবে আবার ধরো আমি উপরে যাচ্ছি তো গাইস এটা ছিল আজকে ছোট্ট একটা ভিডিও মানে আমি দাদা কোথায় গেছে কোথায় গেছে খোঁজ করছিলাম তো মা বললো যে মাছ ধরতে গেছে তো মাছ ধরতে গেছে তো আমি সেখানে গেলাম পিসির বাড়ির সামনে আমাদের একটা ছোট্ট পুকুর আছে অনেকদিন আগেকার যেটা এখন ইউজ হয় না যেটা তোমাদেরকে দেখালাম তো সেখানে গেলাম দাদা দেখলাম মাছ ধরছে তো ভাবলাম যে একটা ছোট ভিডিও বানিয়ে নিই তারপরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে মায়ের সাথে এই একটু খেলাধুলা করলাম যেটা প্রত্যেক দিন বাড়ির বাড়িতে ফেরার পর আমি একটু সময় দিই ওকে আমার খুব ভালো লাগে তো তারপরে আমি এখন স্নান করবো তো এই ছোট্ট ভিডিওটা আজকে যেটা বানালাম তোমাদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এখনও সাবস্ক্রাইব করোনি আমার এই নতুন চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো নতুন নতুন আমাদের ফ্যামিলির ব্লগ মানে ফ্যামিলিতে কী হচ্ছে না হচ্ছে আমরা বাড়িতে যেগুলো করবো সেগুলো এই চ্যানেলে আসতে থাকবে সো এমন যদি কেউ থেকে থাকো যে যে এই ভিডিওটা দেখছো বাট আমাদের লেটস স্টার্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই ওটা গিয়ে আগে সাবস্ক্রাইব করে দাও কারণ ওটা হচ্ছে আমাদের মেন ইউটিউব চ্যানেল যেখানে প্রচুর মজাদার মজাদার ইন্টারেস্টিং ব্লগ আসতে থাকবে একদিন ছাড়া ছাড়া দুদিন ছাড়া ছাড়া ভিডিও আসতে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে আর এই চ্যানেলটা জাস্ট নর্মাল বানানো আছে যদি ফ্যামিলির কিছু জিনিসপত্র পাওয়া যায় বাড়িতে বা কোনো জায়গায় যাচ্ছি আত্মীয়দের বাড়িতে সেখানে কী হচ্ছে না সেগুলো থাকছে বাট লেটস স্টার্টের মেন চমকগুলো থাকবে তো অবশ্যই লেটস স্টার্ট চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না প্রচুর 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 সাপোর্ট করো প্রচুর ভালোবাসা দেখাও সো টাটা গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে